ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে তুমি যাই নামাজের মুসল্লায় বসিয়া তুমি কবরটাকে সামনে রাখিয়া এমনি করিয়া ধ্যান করবা মুরাকাবা করবা মুশাহাদা করবা মুরাকাবা মুশাহাদা তুমি করবা তুমি মনে করবা আমার জীবনের শেষ আমি খাটের উপর শুয়ে আছি আমার জন্য কেউ কেউ বাঁশ কাটতেছে কেউ বাজার থেকে মার্কিনি কাপড় গুলে নিয়ে আসতেছে কেউ আবার এলাকার মধ্যে বেড়াজ করতেছে চিন্তা করবা আল্লাহর নবী এমন রাস্তা যখন বলে দিলেন তরিকা বলে দিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে এমনি মুরাকাবা মুশাহাদা করতেছে মুরাকাবা মুশাহাদা করার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে গড়া গড়ি দিয়া কান্না শুরু করছে এত কান্না যে কান্নার কারণে জমিনে গড়াগড়ি দিয়া কাঁদে আর নিজেকে রক্ষা করতে পারছেন না হযরতে ফাতিমাতু জোহরা আল্লাহ নবীর কাছে চলে গেছে আল্লাহ নবীকে গিয়া ডাক দিয়া বলে নবী গো আমার আব্বাজান আপনি আমার মাকে কি বলেছেন গো আমার মা কেন এমন করিয়া কান্না করে আল্লাহর নবী মসজিদে নববী থেকে ফিরে এসে আল্লাহর নবী হুজরার মধ্যে খাদিজার হুজরার মধ্যে ঢুকে পড়ে দেখলেন খাদিজা কান্না করে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজা এমনি করিয়া তুমি কেন কান্দ গো কান্নার কারণটা কি হযরতে খাদিজা ডাক দিয়া বলে পয়গম্বর আপনি আমাকে মুরাকাবা মুশাহাদা করতে বললেন ফজরের নামাজের পরে আমি একটুখানি এমনি করিয়া মুরাকাবা করতেছিলাম কবর চিন্তা করতেছিলাম কবরের চিন্তা মৃত্যুর চিন্তা দুনিয়ার জমিনে কত গুনাহ গুনাহের চিন্তা এই সব চিন্তাগুলি আমি করে দেখলাম ওই কবরের জিন্দেগিতে যাওয়ার পরে কেউ আমার কবরের সাথে হবে না দুনিয়ার জমিনে কেউ আমার কবরের সাথে হবে না এই জন্য চিন্তায় চিন্তায় কবরের মধ্যে কবরটা কি ব্যবহার করবে জানি না দুনিয়ার জমিনে একটু কান্নার অভ্যাস করতেছে আমি কান্না করি আমি কান্না করি আল্লাহর নবী বললেন তুমি তোমার কান্না থামাও আল্লাহর নবীকে ডেকে বলেন খাদিজা খাদিজা ডাক দিয়া বলেন আল্লাহর নবী কো আমার কান্না আমি থামাবো না ওগো নবীজি আপনি যদি আমার তিনটা ওসিয়ত পূর্ণ করতে পারেন তাহলে তিনটা শর্ত যদি আপনি পূর্ণ করতে পারেন তাহলে কেবলমাত্র আমি খাদিজা কান্না বন্ধ করতে পারি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে খাদিজা তুমি তোমার কান্না বন্ধ করো এমন কি তিনটা ওসিয়ত বলো গো বলো বলো তোমার কি তিনটা ওসিয়ত আমি রাসূল ঘোষণা দিলাম এই তিনটা ওসিয়তটা পূর্ণ করে দেব হযরত খাদিজা ডাক দিয়া বলে ও প্রাণের স্বামী আপনার কাছে আমার এক নাম্বার ওসিয়ত হলো গো নবীজি আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাওয়ার পরে প্রথম আপনি আমার জানাজার ইমাম হয়ে যাবেন আপনি আমার জানাজার ইমাম হয়ে যান আপনি যদি আমার জানাজার ইমাম হয়ে যান তাহলে 100% গ্যারান্টি আমার ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন আমার গায়ে স্পর্শ করতে পারবে না এই পয়গম্বরের উসিলায় আল্লাহ তাআলা সব কিছু বানাবেন আল্লাহ পাক বলেন হাবিব আপনি আমার এতটা দুস্থ এতটা মহব্বতের সকল নবীদের মধ্যে আপনাকে আমি মর্যাদাবান্বিত করে দিলাম আপনি সকল নবীদের সরদার কিয়ামতের আদালতে আপনার নবীর সুপারিশ ব্যতীত রেখে কোন নবীও জান্নাতে যেতে পারবে না দুনিয়াতে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছে অন্যান্য নবীর উম্মতের উপরে আপনি এমন পয়গম্বর আপনার এমন পাওয়ার আমি আল্লাহ পাক দান করেছি আপনার হাতের ইশারা দিয়া যদি আপনি চাঁদের দিকে বাড়ান আমি পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনার হাতের শাহাদাত আঙ্গুলির ইশারার দিকে কি মুতাজ হয়ে আমি রব সঙ্গে সঙ্গে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আপনি কত দামি আপনি যেমন দামি আপনার উম্মতরাও তেমন দামি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম 41 বছরে দু রাকাত নামাজ আদায় করলেন কয় বছর 41 বছরে দু রাকাত নামাজ আদায় করলে একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয়
এক রাকাত ২০ বছর আর এক রাকাত ২১ বছর ৪১ বছরের নামাজের পরে আরশের মালিককে ডেকে বললেন আল্লাহ তাআলা ৪১ বছরে নামাজ আদায় করেছি মাবুদ তোমার কেমন লাগলো আল্লাহ তাআলা বললেন জিবরিল তুমি ৪১ বছরে ২ রাকাত নামাজ তুমি আদায় করেছো জানতে চাও আমি রব তোমার প্রতি কেমন খুশি ও জিবরাইল তুমি জেনে রাখো আমার হাবিবের উম্মতের কোন উম্মত যদি ২ মিনিটের নামাজে দাঁড়ায় যায় রে তোমার ৪১ বছরের নামাজে আমি যতটা খুশি হয়ে গেছি এর চেয়ে আমার হাবিবের উম্মতের ২ মিনিটের নামাজে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যায় কতটা শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন উম্মতে মুহাম্মদীকে কতটা শ্রেষ্ঠত্ব দান করেছেন নবী আপনি যেমন দামি আপনার উম্মতরাও দামি আল্লাহর নবী কেমন দামি আল্লাহর নবী জমান থেকে বললেন আমার কাছে খুশবু বড় দামি আমার কাছে খুশবু বড় পছন্দনীয় খুশবু পছন্দনীয় আল্লাহর হাবিব বনে মনে একটু ভেবেছেন আল্লাহর নবীকে আল্লাহ পাক জানায় দিলেন হাবিবুল্লাহ আপনার কাছে যেহেতু খুশবু অনেক বড় আতর আপনার কাছে সুগন্ধি ভালো লাগে পয়গম্বর আপনি জেনে রাখুন আপনার গায়ের ঘামটাকেও আমি সকল নবী আপনাকে এত মহব্বত করি বলে আপনার গায়ের ঘামটাকেও আমি সুগন্ধময় করে দিলাম আপনি এত দামি আপনাকে কতটা দামি বানাইছি আপনার গায়ের যে ঘামগুলি আছে এই ঘামটাকেও আমি সুগন্ধি বানায় দিলাম মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর নবী যেখানে তিনি বসে থাকতেন চতুর্দিকের ২৫ মাইল এরিয়ার মধ্যে আল্লাহর নবীর শুক্রাণগুলি ছড়িয়ে পড়ত মানুষগুলি তা জানতে পারতেন সরকারের দোকানাত নবী আরবি সেখানে বসে আছেন কতটা শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক তার উম্মতকে দান করেছেন নবী যেমন দামি উম্মত যাও তেমন দামি আল্লাহর নবীর ঘাম এত দাম বানায় দিলেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে বসতেন আল্লাহর নবীর গা থেকে যে ঘামগুলি বের হত সাহাবায়ে কেরাম এ ঘামগুলি নিয়ে নিজের গায়ের মধ্যে মেখে দিতেন নিজের গায়ের মধ্যে ঘামগুলি মেখে দিতেন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন সাহাবীরা রে তোমরা আমার গায়ের ঘামগুলি তোমাদের গায়ের মধ্যে কেন এমন করে মেখে নাও সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডেকে বলতেন নবীজি আপনার গায়ের ঘাম মোবারক কি আমাদের গায়ের মধ্যে এজন্য মেখে নেই কিয়ামতের আদালতে মুসিবতের দিনে বিচারের পাল্লায় নেকি বদি ওজন দেওয়ার পরে আরশের মালিক আল্লাহ যদি আমার জাহান্নামের ফয়সালা করে দেয় তাহলে পৃথিবীর জমিনে আপনার যেহেতু আপনি বড় দামি নবী আপনার গায়ের ঘামও বড় দামি আল্লাহ বানায় দিছেন ওই ঘামটুকু কি নিজের গায়ের মধ্যে মেখে নেওয়ার কারণে আমার দেলের মধ্যে এমন উলফত পয়দা হয় এতটা সিউরিটি হয় আপনার গায়ের ঘাম মাখার কারণে জাহান্নামের আগুন আমার গা কি স্পর্শ করতে পারবে না নবীজি আপনি যত দামি আপনার উম্মতরাও দামি আপনার গায়ের ঘামটুকু দামি আল্লাহর নবীর থুতু মুবারক কি আল্লাহর নবীর জবান থেকে যখন থুতুগুলি বেরিয়ে পড়ত সাহাবায়ে কেরাম থুতুগুলি নিয়ে গায়ের মধ্যে মাখামাখি শুরু করে দিতেন আল্লাহর নবী একবার সিঙ্গা লাগালেন সিঙ্গা লাগানোর উপরে পচা রক্ত আল্লাহর হাবিবের গা থেকে বেরিয়ে গেল সাহাবী কি দেখে বললেন এটা নির্জন স্থানে কোথাও ফেলে দাও সাহাবী সিঙ্গার এ রক্ত নিয়ে রওনা করল কিছুক্ষণ পর ফিরে আসলো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তুমি এই রক্তগুলি কোথায় রেখেছো সে দেখে বলল নবীজি যে রক্তগুলি আমার কাছে দিয়েছেন এই রক্তগুলি আমি যথাস্থানে রেখে দিয়েছি আল্লাহর নবী বললেন কি এমন যথাস্থানে তুমি রক্ত রেখে দিয়েছ
সাহাবি বললেন নবীজি রক্ত পান করাবার জন্য হারাম আমি জানি কিন্তু তারপরও পয়গম্বর আপনার গায়ের যেহেতু রক্ত আপনার প্রেম আর ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে নাজাতের জন্য মাফির জরিয়ার জন্য আমি ওই রক্তটুকুকে খেয়ে ফেলেছি আল্লাহর নবী বললেন কসম আল্লাহর তুমি যেমনি করিয়া নাজাতের জরিয়া মনে করে এটাকে খেয়ে ফেলেছো আমি রসুল 105% সিওরিটি দিলাম তোমাকে জাহান্নামের আগুন তোমার গায়ে স্পর্শ করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم زرب لنا الله أكبر الله رب العالمين بلن قل ها نبي আপনি তাম দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন আপনি তাম দুনিয়ার মানুষকে বলে দেন তারা যেন আপনি রসুলকে মহাব্বত করে আপনি রসুলকে ভালোবাসে আপনি রসুলের প্রেম আর ভালোবাসা অন্তরের মধ্যে নেয় পয়গম্বর আপনাকে যারা ভালোবাসবে আপনাকে যারা মহব্বত করবে আপনাকে যারা অনুসরণ করবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক জানায় দেন আয় আমার বান্দা দুনিয়া জমিনে যদি আমার হাবিবরে না বানাইতাম তাম আসমান জমিন বানাইতাম না এই জন্য দুনিয়াতে ওই নবীর আদর্শ যদি তোমার মধ্যে বাস্তবায়ন করে মহাব্বত উলফত তোমার মধ্যে বাস্তবায়ন কইরা কবরের মধ্যে আস কবরের মধ্যে আসার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক দেখে বললেন এই নবীর এমন হবে নবীর কে আদর্শ মেনে মেনে চলবে আল্লাহর নবীকে মহব্বতের কথা বলেন আল্লাহর নবীকে যারা মহব্বত করবে আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে এখন তো রবি আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে নবী নাই নবী চলে গেছেন আল্লাহর নবী দের হাজার বছর আগে বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী জানায় দেয় উম্মত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে দুনিয়ার জমিনে তোমরা যদি আমার একটা সুন্নতকে পালন করো আমার একটা সুন্নতকে মহব্বত করো তাহলে মনে করবা মর্ম করবো আমি রসুলকে মহব্বত করলা আর যদি তোমরা আমার আমি রসুলকে মহব্বত করলা তাহলে আমি রসুল ঘোষণা করে দিলাম দুটি আঙ্গুলের পাশাপাশি যেমন হয় এরকম জান্নাতের মধ্যে ওই বান্দার আমি একই জান্নাতের মধ্যে বসবাস করব জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আল্লাহর হাবিবের একটা সুন্নতকে মহব্বত করে আল্লাহর নবী জানায় দে দুনিয়ার জমিনে একটা সুন্নত মহব্বত করলা তাহলে তুমি আমার একটা আমাকে মহব্বত করলা আর যে ব্যক্তি আমাকে মহব্বত করলো আল্লাহ পাক এমন জান্নাতের মালিক বানায়া দিবে যে জান্নাতের মধ্যে ওই সুন্নতের ইতাওয়াত করনে ওয়ালার আমি রসুল থাকবো জান্নাতে এমন জান্নাত আল্লাহ পাক দান করবেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সুন্নতের আমল কেমন করে করেন মহাব্বত রসুলের কেমন তার অন্তরের মধ্যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গরমের মৌসুমে মদিনাতুল মুনাওয়ারায় যখন তিনি হাঁটতেন কোনদিন পায়ের মধ্যে জুতা পরিধান করতেন না কারণ পায়ের মধ্যে জুতা যদি পরিধান করা হয় আল্লাহর নবী তো এখানে এই পাশ দিয়া কোথায় জানি চলেছে আল্লাহর নবীর কদম কোথায় জানি পড়েছে আমি যদি সেই কদমের উপর আমি হুসাইনের কদম পড়ে যায় মহব্বত কাকে বলে নজির স্থাপন করে গেছেন হুসাইন আহমদ মাদানী কোনদিন তিনি জুতা পরিধান করে চলতেন না
এমনি করিয়া তরমুজের সিলকা গুলি যেখানে পড়ে থাকতো গ্রীষ্মকালে মরুভূমির প্রান্তর দিয়া খেজুরের সিলকা গুলিকে কুড়াইয়া কুড়াইয়া এই খেজুরের সিলকা গুলিকে গরম পানি দিয়ে দৌত করিয়া এটাকে ভর্তা বানাইতেন বর্তা বানাইয়া এটাকে তার সম্মুখ পানে রেখে দিয়ে বলতেন আমি হুসাইন আহমদ মাদানির কোন দাম নাই তোমার কত বড় দাম কারণ আল্লাহর হাবিব যে রাস্তায় চলেছে ওই রাস্তার মধ্যে তুমি সিলকা পড়েছিলে এত মহব্বত আল্লাহর হাবিবের পায়ের মধ্যে জুতা কোনোদিন পরেন নাই তরমুজের সিলকাটাকেও সুন্নতের পাবন্দি করার কারণে আল্লাহর হাবিবকে মহব্বত করার কারণে তরমুজের সিলকাটাকেও বড় দামি মনে করেছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই রাস্তা দিয়ে হেঁটে চলছেন কুকুরের সাথে মোলাকাত কুকুর জিজ্ঞাসা করছে বড় পীর আপনার সাথে আমার একটা কথা রয়েছে গো বড় পীর আব্দুল কাদের জিলানী আমি আপনার কাছে জানতে চাই আপনি সঠিক জবাবটা আপনি আমাকে দিয়ে দিবেন কুকুরের জবান খুলে গেছে আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করলো এবার ডেকে বলছি আব্দুল কাদের জিলানী আপনাকে আমি জানতে চাই আপনার কাছ থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই আপনি বড় দামি নাকি আমি দামি আপনার দাম বেশি না আমার দাম বেশি আল্লাহর নবী তো বলছেন একটা কুকুর যদি কোন পাত্রে মুখ রাখে সাতবার ধৌত করা ব্যতি রেখে এটাকে খাওয়া এটা অপবিত্র হয়ে যায় পবিত্রতায় ফিরে আসে না কিন্তু সেই বড় পীরকে জিজ্ঞাসা করছে কুকুর আপনার দাম বেশি না আমার দাম বেশি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন কিয়ামতের ময়দানে নেকি বদি রোজন দেওয়ার পরে যদি আল্লাহ পাক আমাকে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দেয় তাহলে আমি তোমার চেয়ে দামি আর যদি আমার ফয়সালা জাহান্নামের হয়ে যায় তাহলে কুকুর তুমি মনে করবা তুমি তোমার আমার চেয়েও তুমি দামি কারণ হলো তুমি মরে গেলে মাটি হয়ে যাবে তুমি মরে গেলে মাটি হয়ে যাবে কিন্তু আমি আমি আব্দুল কাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব কষে দিতে হবে আমার ফয়সালা জাহান্নামের তুমি তো মরে গেলে মাটি হয়ে যাবা কিন্তু আমির হিসাব থেকে নিজেকে বাঁচাতে পারবো কিন্তু হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই নিজের দাম আর একটা তরমুজের সিলকার দাম কত এটা নিয়ে ভাবনা তার দেনার মধ্যে এজন্য যে কারণ আল্লাহর হাবিব তো যে রাস্তায় কদম ফেলেছে সে রাস্তার মধ্যে তুমি পড়েছিলে কাজে আমি হুসাইন আহমদের চেয়ে তোমার দামটাই আল্লাহ তাআলার কাছে বেশি অতচ কেমন মহব্বত সুন্নতে সামনের দিকে এগুলে বুঝতে পারবেন হুসাইন আহমদ মাদানী ব্রিটিশদের সাথে যখন আন্দোলন হলো গ্রেপ্তার হয়ে গেলেন জেলখানার মধ্যে হুসাইন আহমদ মাদানী যাতে নামাজ ঠিক মতো পড়তে না পারেন এই জন্য তাকে হাফ প্যান্ট পরিধান করায় রাখতো জেলখানার মধ্যে হুসাইন আহমদ মাদানীকে হাফ প্যান্ট পরিধান করায় রাখতো পানি কোনোদিন হুসাইন আহমদ মাদানীকে দিতেন না কিছু কিছু কারাগার এমনটাই হয়ে গেছে কিছু কিছু কারাগার মজলুম হয়ে জালেমদের কারাগারে এমনি করে তারা নির্যাতিত হচ্ছে ওই আকা বৃদ্ধির দিনকে ফলো করে আজও অদ্যবধি চলছে জালেমের কারাগারে মজলুম বন্দি হয়ে আছে বন্দিশালা এই জন্য হুসাইন আহমদ মাদানী আকা বৃদ্ধির দিন সাড়ে আজ থেকে 200 বছর আগের ইতিহাস হুসাইন আহমদ মাদানী জেলখানার মধ্যে হাফ প্যান্ট পরিধান করে রেখেছে যাতে নামাজ পড়তে না পারে ওজুর পানি তো দূরের কথা হুসাইন আহমদ মাদানী তার মুখের মধ্যে সুন্নতি দাড়ি গুলি তার চেহারার মধ্যে মজলুমের কারাগারে মজালমের কারাগারে মজলুম বন্দি একজন বিশিষ্ট আলেম দ্বীন তার মুখের দাড়িকে কর্তন করার জন্য সাফ করার জন্য জেলখানার মধ্যে ঢুকে পড়েছে কিছু নাফরমা কাফের বেঈমানের গোষ্ঠীরা জেলখানার মধ্যে ঢুকে তার মুখের মধ্যে দাড়ি থাকবে এটাও বরদাস্ত করতে পারে না
হুসাইন আহমদ মাদানী মাসআলা জানেন, যদি কাপড় না থাকে লজ্জাস্থান ঢেকেও নামাজ আদায় করা জায়েজ আছে। এজন্য হুসাইন আহমদ মাদানী পানি না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ আছে। হুসাইন আহমদ মাদানী জেলখানার মধ্যে তায়াম্মুমের সহিত উজরের কারণে তিনি ওই অবস্থায় সালাত আদায় করতেন, কিন্তু জেলখানার মধ্যে ঢুকে যখন তার মুখে দাড়ি কাটতে গেছে, হুসাইন আহমদ মাদানী এতদিন যাকে তাকে নির্যাতিত করা হয়েছে তিনি তা ততটা কষ্ট পান নাই, কিন্তু যখন তার মুখ থেকে দাড়ি কাটার জন্য জেলখানার মধ্যে ঢুকে পড়েছে তখনই তার চেহারা তার চোখ থেকে দু চোখের কোণা দিয়ে পানিগুলি গাল বেবে মাটিতে টপ টপ করে পড়ছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহ এই জালেমদের কি রেখে বললেন, তোমরা আমাকে যত দুনিয়াবি যত কষ্ট গুলি আছে চাবুকের আঘাত তোমরা আমার পিঠের উপরে দাও, যত নির্যাতন তোমরা আমাকে করতে পারো করো, আমার এই বুকটাকে ফাড় করো, আমার সিনাটাকে চাক করো, আমার সিনার ভিতর থেকে সিনাটাকে চাক করে কলিজা টান দিয়ে বের করে তোমরা চিবিয়ে খাও, তারপরও আল্লাহর নবীর যে সুন্নত আমার এই মুখের মধ্যে রয়েছে এই একটা সুন্নতকে তোমরা আমার এই দেহ থেকে আলাদা করে দিও না, আমার এই কলিজাকে টান দিয়ে বের করো, কারণ আমার কলিজার চেয়ে আমার রসুলের সুন্নতের মহাব্বত আমার কাছে বেশি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহ সুন্নতের উপর মহাব্বত করে গেলেন আখেরি জামানার আজ এই উম্মতের দাবিদার হিসেবে আমরা যারা প্রমাণ দেই যে আমি রসুলের উম্মত, আমরা কি রসুলের উম্মত, কিন্তু ইন্তেকালের সাথে সাথে দেখা যাবে তার মুখের মধ্যে দেখা যাবে কোন রকম মুসলমান নাকি কাফের, মুসলমান নাকি মুনাফিক, মুরতাদ নাকি, তাদের মধ্যে কোনো আন্দাজ করা যায় না, এরকম অবস্থাটা আমাদের মধ্যে চলে এসেছে। আল্লাহ পাক তো বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার প্রেম আমার ভালোবাসা আমার মহব্বত পেতে চাও দুনিয়ার জমিনে একটাই রাস্তা, সে রাস্তা হলো তোমাদের জন্য যে নেতা উম্মতে মুহাম্মদের নেতা সরকারে দুকানত নবী আরবের পথ অনুসরণ করো, তাহলে আমি রহবের মহব্বত পেয়ে যাব। মহব্বত কাকে বলি, এই মহব্বত সুন্নতের উপর মহব্বত করো, এমন একটা সময় আসবে ইমান টিকে রাখা কঠিন হবে, এই সময় যদি কোন আল্লাহর বান্দা একটা সুন্নতের উপর মহব্বত করে একটা সুন্নতকে আঁকড়ে ধরে একশত গলা কাটা শহীদের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করবেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজ অদ্যাবধি পর্যন্ত আমরা যারা মুখে দাঁড়িয়ে রাখি নাই, আমরা আজ থেকে নিয়ত করব রসুলের সুন্নত মহব্বত করার কারণে রসুলের প্রেম আর ভালোবাসার কারণে কিয়ামতের আদালতে আল্লাহর আদালতে রসুলের উম্মত হয়ে দাঁড়াতে চাই। এই নেক নিয়তে আমরা যারা এখনো মুখের মধ্যে রসুলের সুন্নত রাখি নাই আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করব আর কোনোদিন মুখের মধ্যে খুর লাগাবো না ইনশাআল্লাহ। তারা জি আসি তো ইনশাআল্লাহ, সবাই হাত তুলে দেখাই, সবাই হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর, আল্লাহ সব ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান ভাই যারা সুন্নতের উপর আমল করছি তাদের উপর সুন্নতের আমলের এতাতি কবরের ময়দান কদরি কবরের মধ্যে মদিনা মুনাওয়ারার টিকিট কবরের মধ্যে চলে যাবে দুনিয়ার জমিনে আপনার মুখের মধ্যে আপনি দাড়ি রাখেন নাই, সফরে চলে গেছেন আপনার কাছে আইডি কার্ড কোনো কিছু আপনার কাছে নাই, এখন আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা কি কবরে দাফন করবে নাকি আপনার লাশটা চিতাই পুড়ে দিবে, কোনো গ্যারান্টি আছে? আপনার কাছে একটা মুখে যদি দাড়ি থাকে তাহলে সুন্নতের এই আমলের কারণে আপাতত ইহুদিরা পক্ষে আসবে, ইহুদিরা পক্ষে আসতে পারবে এজন্য যে এটা হচ্ছে মুসলমানের কোন সন্তান হবে, এটা একটা সার্টিফিকেট, দুনিয়ার জমিনের একটা সার্টিফিকেট, কবরের ময়দানে কবরের মধ্যে আদমে বারজখের মধ্যে এটা মুনকার নাকিরের সামনে দাঁড়ানোর একটা দলিল, এই দলিলের কারণে হতে পারে ওই কবরটা জান্নাতের একটা টুকরা হয়ে যায়।
এইজন্য দুনিয়ার জিন্নতে দুনিয়াতে আল্লাহ রাসূল কি বললেন, দুনিয়াতে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো আমি রাসূল ঘোষণা করলাম ওই সুন্নত মহব্বত করনে ওয়ালা আর আমি রাসূল একই জান্নাতের মধ্যে বসবাস করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা মাস রাসূলের মহব্বত কেমন হতে হবে? আট বছরের একজন সাহাবি, আট বছর বয়স, সাবি তালহা ইবনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে মুসলমান হয়ে গেলেন। সর্বকনিষ্ঠ এই সাবি বয়স মাত্র আট বছর। মুসলমান হওয়ার পরে কিছুদিন পরে তার শরীরের মধ্যে জ্বর এসে গেল, এতটা জ্বর তার শরীরের মধ্যে এসে গেল। জ্বর আসার কারণে আল্লাহর নবীর কানে খবর পৌঁছে গেল তালহা জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহর নবী নিজ হুজরা থেকে বেরিয়ে তালহার বাড়ি পর্যন্ত চলে গেলেন। আল্লাহর নবী চলে গেলেন তালহার বাড়িতে। তালহার বাড়িতে গিয়ে দেখলেন তালহার যে শারীরিক অবস্থা, তালহা বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না, তালহা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর নবী হন অবস্থা দেখিয়া তালহা কি দেখে বললেন, তালহা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমার শরীরের অবস্থানটা বেশি ভালো না, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি আমি রাসূল যা জানি তুমি তা জানো না, এজন্য আমি যা অনুমান করতেছি অনুভব করতেছি তুমি বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না, এজন্য তালহারে আমি তোমাকে ঘোষণা করে দিলাম যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমি রাসূল তোমার জানাজার ইমাম হয়ে যাব। আল্লাহর নবী খোঁজ দিলেন সাহাবী, ঘোষণা দিয়ে দিলেন তোমার জানাজার ইমামতি আমি করব। যেদিন তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেদিন তালহার পিতা বললেন, হে তালহা তোমার শরীরের অবস্থা বেশি একটা ভালো নয়, তুমি কখন জানি চলে যাও, তালহারে তুমি চলে যাবে, অসুস্থতায় আমার মনটা শিহরে উঠতেছে আমি সহ্য করতে পারি না, তবে মৃত্যুর কাছে সকলকে হার মানতে হবে, এজন্য তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা রে তালহা? তালহা ডেকে বললেন, পিতাজি আমার জীবনের শেষ ইচ্ছাটা হলো আল্লাহর নবী আমার কাছে এসেছিলেন, আল্লাহর নবী এসে আমার জানাজার ইমাম হবেন বলে আল্লাহর নবী বলে গেছেন, পিতাজি আপনার কাছে আমি ওসিয়ত করে যাই আমি যদি দিনে মারা যায়, আমি দিনে মারা গেলে আল্লাহর নবীকে সংবাদটুকু পৌঁছায় দিবা, আর যদি রাতে মারা যায় আমার লাশটা যদি রাতে দাফন করা হয় তাহলে আল্লাহর নবীকে কোনো সংবাদ দিবা না, আল্লাহর নবীকে কোন সংবাদ দিয়ে আনবা না, রাত্রি যদি মরে যায় দিনে মরে গেলে পয়গম্বরকে সংবাদ দিয়ে আমার কাছে নিয়ে আসবা। পিতা ডাক দিয়ে বললেন, দিনে যদি মরে যাও আল্লাহর নবীকে যদি ডেকে নিয়ে আসি রাত্রি কেন আসতে পারবে না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পিতাজি আমি রাসূলকে এতটা মহব্বত করি, এতটা প্রেম আর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে জমে গেছে, তামাম দুনিয়ার চেয়ে আমি পয়গম্বরকে বেশি মহব্বত করি, কিন্তু আমার শরীরের অসুস্থতার কারণে মনে হচ্ছে আমি বেশি দিন পৃথিবীর জমিনে আর থাকবো না, তবে আমি দুনিয়ার জমিনে বেশি দিন থাকবোই না, আল্লাহর নবী আমার জানাজার ইমাম হবেন, রাত্রির নিশীতে যদি পয়গম্বর আমার জানাজার ইমাম হতে আসেন। ওই কাফির বেঈমানের দলের আবু জেহেল, সাইবা, উতবা, মুগীরা এই সংবাদ শুনে আল্লাহর নবী আসতেছে গভীর রাতে পয়গম্বরকে শেষ করেও দিতে পারে, আল্লাহর নবীকে কষ্ট দিতে পারে, এজন্য আমি এটা সহ্য করতে পারি না, যদি দিনের বেলায় আবার মথন হয়ে যায় আল্লাহর নবীকে সংবাদ দিলে আল্লাহর নবী আসবে, কোন কাফের বেঈমান আল্লাহর নবীর গায়ে একটা কাঁটা বিদ্ধ করতে পারবে না, এজন্য আমি আমার জানাজার বড় দরকার নয় আমার বড় প্রয়োজন হচ্ছে আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা কাঁটা বিদ্ধ হবে আমি তালহা সেটা চাই না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী এখন দুনিয়াতে নাই,
সুন্নতের মহব্বত যদি কোনো মানুষের মধ্যে থাকে, সুন্নতের পাবন্দি যদি কোনো মানুষের মধ্যে থাকে, এই মানুষটা গুনাহকে বেশি ভয় করবে, এই মানুষটা সুন্নতের আমল করার কারণে এটা জিনা করবে না, চুগলখুরি করবে না, পরনিন্দা করবে না, এই লোকটা দিয়া সুদ হবে না, ঘুষ হবে না, এই লোকটার দিলের মধ্যে যদি আল্লাহর রাসূলের মহব্বতটা জমে যায়, আল্লাহর নবীর মহব্বতের কারণে আরশের মালিক আল্লাহ তাআলা তার মধ্যে গুনাহকে গুনাহ বোঝার ক্ষমতা দান করে দিবেন। এটা কিসের কারণে? রাসূলের সুন্নতের উপর আমল করার কারণে, জোশের কারণে, হুশ দিয়ে আমল করার কারণে। মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় এসেছেন সালাবাতুল আনসারী, মক্কায় হিজরত করে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন সাইদ বিন আব্দুর রহমান। মক্কায় যার বাড়ি, এর নাম হচ্ছে সালাবাতুল আনসারী। সাইদ বিন আব্দুর রহমান এবং সালাবাতুল আনসারী দুজন কি আল্লাহর নবী পাশে বসিয়ে বললেন, তোমরা একজন আরেকজনের ভাই, মুসলমান ভাই, প্রাতিত্বের বন্ধনে, পয়গম্বর ভাতিত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই, দুজনকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পরে সালাবাতুল আনসারীকে তিনি জিহাদের যেদিন বাড়িতে রয়ে গেলেন, সাঈদ বিন আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেলেন, গুনাহকে গুনাহ মনে করা, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে কোন মুমিন যদি গুনাহকে গুনাহ মনে করে আর এই গুনার জন্যই তস্ত করে আরশের মালিকের কাছে ওই বান্দাটা কত দামি হয়ে যাবে, আল্লাহর নবী সরকারে দু খায়নাত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেলেন, বাড়িতে ভাইয়ের দায়িত্ব, ঘরের দায়িত্ব, দেখা শোনার দায়িত্ব সাঈদ বিন আব্দুর রহমান দিয়ে গেলেন সালাবাতুল আনসারীকে, বলে গেলেন আমি জিহাদে রওনা করেছি, রে সালাবাত তুমি এখানে থাকবে, বাড়িতে অবস্থান করবে, আমার স্ত্রী যা প্রয়োজন হয়, আমার এই সংসারে যা প্রয়োজন হয় তুমি ততক্ষণ পর্যন্ত সব যোগান দিবে, যতক্ষণ পর্যন্ত আমি জিহাদ থেকে আমি বাড়িতে না ফিরে আসি। সালাবাতুল আনসারী নিজেই বাড়ির তদারকি করতে লাগলেন। সাঈদ বিন আব্দুর রহমান বাড়িতে রেখে গেছেন স্ত্রী পরমা সুন্দরী, এই স্ত্রীকে রেখে যাওয়ার কারণে তার সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে শয়তানি কুমন্ত্রণা আর ওয়াসওয়াসা জেগে উঠল। শয়তানি কুমন্ত্রণার কারণে সালাবাতুল আনসারীর দিলের মধ্যে যখন কুমন্ত্রণা শুরু হয়ে গেল, শয়তান ওয়াসওয়াসা দিল, সাঈদ বিন আব্দুর রহমান জিহাদের ময়দানে চলে গেছেন, বাড়িতে একা, এজন্য তুমি তো স্ত্রী পরমা সুন্দরীকে রেখে গেছেন, তুমি তো যে কোনো সময় তাকে উপভোগ করতে পারো। শয়তানি ওয়াসওয়াসায় পড়ে সালাবাতুল আনসারী সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রীর হাতটা কান দিয়ে ধরলেন। এই সময় সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রী দেখে বললেন, রে সালাবা তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? জাহান্নামের আগুন কি তুমি ভয় করো না? তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত তুমি কেমন করে করো? আমানতের খেয়ানত কেমন করে করো? তোমার দেরে কি জাহান্নামের ভয় নাই? আল্লাহর ভয় কি তোমার অন্তরের মধ্যে নাই? সালাবাতুল আনসারীর দেলের মধ্যে এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারীর দেলের মধ্যে জাহান্নামের ভয় এসে গেল, আল্লাহর ভয় এসে গেল। সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ছেড়ে দিয়ে সুজা পূর্বের জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়া, পাহাড়ের মধ্যে গিয়া, এমনি করে সেজদাই পড়িয়া মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি সালাবাতুল আনসারী বড় অপরাধ করে ফেলেছি রে আল্লাহ, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমার ভাই রেখে যাওয়া মানুষের কেন খেয়ানত করলাম, আমার দেলের মধ্যে শয়তানি ওয়াসওয়াসার কারণে আমি বুঝি নাই, কেন জানি আমি এত বড় জঘন্যতম একটা অপরাধ করলাম রে মালিক, ও আল্লাহ তুমি মেহরবানি করে আমারে মাফ করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা
দুনিয়ার জমিনে তুমি যদি গুনাহ করো যে কিছু আমার কাছে চাও আমি আরশের মালিক আল্লাহ প্রস্তুত তোমাকে দেওয়ার জন্য যদি তুমি হাতটা বাড়ায়া আমি রবকে একবার ডাক দাও গাছের গুড়ালিতে সেজদায় পড়িয়া কান্দতেছে জিহাদের ময়দান থেকে সাঈদ বিন আব্দুর রহমান বাড়িতে ফিরে এসেছেন বাড়িতে ফিরে এসে আয়শা স্ত্রীকে ডাক দিয়ে বলে প্রাণের বিবি আমার ভাইকে দেখে গেছেন বাড়ির জিম্মাদারি আমার ভাই সালাবা কোথায় এবার ডাক দিয়ে বলতেছে আপনার ভাই সালাবা তুলানসারি তো বাড়াই নাই আপনার ভাই সালাবা তুলানসারি পূর্বের জঙ্গলের মধ্যে গিয়া বাউলার দরবারে কেন জানি কান্দে সাঈদ বিন আব্দুর রহমান আর দেরি করে নাই আমার ভাইকে আমার ভাইয়ের জিম্মাদার দিয়ে আমি চলে গেছি আমার ভাই কেন ওই পাহাড়ের মধ্যে গিয়া কান্দে সালাবাতুল আনসারির কাছে সাঈদ বিন আব্দুর রহমান চলে গেল ডাক দিয়া বলতেছে সালাবা চল রে মদিনায় যাই কেন কান্দিস কি অপরাধ করেছিস রে সালাবা কান্দিস তুই মালিকের দরবারে দোয়া কর আরশের মালিক আল্লাহ তাআলা তোর অপরাধ গুলি মাফ করে দিবে চল মদিনার দিকে যাই সালাবাতুল আনসারি ডাক দিয়া বলে প্রাণের ভাই আমি মদিনায় যাব না এই মুখ আমি মদিনার মানুষ রে দেখাবো না আমি মদিনায় যাব না আগে চলো আমি যাব আবু বকরের দরবারে আবু বকরের দরবারে গিয়া বলবো আমার মতো না ফরমান বান্দা যদি আল্লাহ দরবারে তওবা করে আরশের মালিক আল্লাহ তার তওবা কবুল করবেন কিনা সাঈদ কে ডাক দিয়ে বলতেছে সাঈদ আমাকে মদিনায় না নিয়ে আমাকে চলো আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে আমাকে যদি নিয়ে যেতে হয় আমার গলার মধ্যে রশি লাগায় অবাধ্য গোলামের মতো আমাকে টেনে টেনে মদিনার দিকে নিয়ে যাও তারিমে খানসামা গলার মধ্যে ছাগল বকরিকে যেভাবে টেনে নিয়ে যায় গলার মধ্যে রশি লাগায়া সালাবাতুল আনসারিকে এভাবে টেনে নিয়ে যাচ্ছে এইভাবে যখন টেনে নিয়ে যায় এবার ডাক দিয়ে বলতিছে তারিমে খানসানা ডাক দিয়া বলে বাবা তোমার মতো অবাধ্য পিতাকে এভাবে টেনে নিয়ে যেতে হয় তোমার মতো অবাধ্য পিতা আর কোনো জায়গায় না তোমার হচ্ছে অবাধ্য একজন পিতা তুমি যে অপরাধ করেছো এই অপরাধের জন্য অপরাধীকে এভাবেই টেনে নিয়ে যেতে হয় মদিনা দূর গড়ায় যায়া ডাক দিয়ে বলতেছে সাঈদ আমাকে আর মদিনায় নিয়ে যেও না আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও আবু বকরের কাছে গিয়া বলবো সাঈদ কে সঙ্গে করে নিয়ে তারিমে খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারই সাথে রয়েছে এমনি করিয়া সাঈদ বিন আব্দুর রহমান সালাবাতুল আনসারি তারিমে খানসারা তিন জনে মিলে হযরত সিদ্দিক আকবর আবু বকরের দরবারে চলে গেছেন এবার সালাবাতুল আনসারি ডাক দিয়া বলে ও আমার আবু বকর আমার মতো অবাধ্য বান্দা যদি আল্লাহ দরবারে তওবা করে আরশের মালিক আল্লাহ তাআলা সে তওবা কবুল করবেন কিনা জানতে চা আবু বকর ডাক দিয়ে বলেন রে সালাবা তওবা কবুল করেন না করেন মালিক আল্লাহ আমি আবু বকর কিছুই বলতে পারবো না রে তুমি এক্ষুনি আমার দরবার থেকে বের হয়ে যাও সালাবাতুল আনসারি আবু বকরের দরবার থেকে বের হয়ে গেলেন এবার ডাক দিয়া বলতেছে সালাবা সাঈদ কে বলতেছে সাঈদ আমাকে আবু বকর ফিরায় দিতে পারে এবার যাব হযরত উমরের দরবারে উমর কে গিয়া বলবো হযরত উমরের দরবারে গিয়া বললেন ও উমর আমার মতো না ফরমান বান্দা যদি আল্লাহ দরবারে তওবা করে আরশের মালিক আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা ডাক দিয়ে বলতেছেন ওমর রাগী মানুষ
ডাকতে বলতেছেন রে সালাবাত তওবা কবুল করার না করার মানে কাল্লা আমি ওমর কিছু বলতে পারবো না তবে তোর প্রতি আমার একটা আক্ষেপ হলো তোর মতো অবাধ্য বান্দা তুই এমনে এত বড় অবাধ্যতা কেমনে করলি এত বড় গুনাহ কেমনে করলি তুই এক্ষুনি আমার দরবার থেকে বের হয়ে যায় এমনি করিয়া উসমানের দরবার থেকে বের হয়ে গেছে এমনি করিয়া আলীর দরবার থেকে বের হয়ে গেল এমনি করিয়া দরবার থেকে বের হওয়ার পরে এবার সালাবাতুল আনসারী সাঈদকে ডাক দিয়া বলে সাঈদ আমাকে আবু বকর ফিরায় দিতে পারে আমাকে ওমর ফিরায় দিতে পারে আমাকে আলী ফিরায় দিতে পারে আমাকে ওসমান ফিরায় দিতে পারে আমার মন সাক্ষ্য দেয় এই জামানার মধ্যে সবচেয়ে দামি পয়গম্বর সকল নবীদের সরদার সৈয়দুল আম্বিয়ার দরবারে যদি যায় তাহলে পয়গম্বর তার গুনাহগার উম্মতকে ফিরাইয়া দিবে না আবু বকর দরবার থেকে ফিরে ফিরে উমরের দরবার থেকে ফিরে গেলেন আলীর দরবার থেকে ফিরিয়া উসমানের দরবার থেকে ফিরিয়া আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবীকে গিয়া বললেন আল্লাহর নবী গো আমার মতো অপরাধী আমার মতো নাফরমান বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে আর ওর মালিক আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা আল্লাহর নবী ডাক দিয়া বলেন সালাবা কি অপরাধ করেছিস বল এবার সালাবা ডাক দিয়া বলে পয়গম্বর আমি আমার অপরাধ করেছি সম্পূর্ণ ঘটনা খুলে বললেন আল্লাহর নবীর দিলের মধ্যে তার প্রতি একটা গুসা এসে গেল রসুলের চেহারাটা রাগান্বিত হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন সালাবা তওবা কবুল করার না করার মালিক আল্লাহ আমি পয়গম্বর কিছু বলতে পারবো না তুমি এক্ষুনি আমার দরবার থেকে বের হয়ে যাও তবে তোমার প্রতি আমার রাগকে বলো গুসা হলো তুমি কেন অপরজনের স্ত্রীর হাত ধরে টান মারলা এত বড় অপরাধ কেন করলাম এই অপরাধের কারণে তুমি আকে আল্লাহ মাফ করবে কি করবে না আমি জানি না এক্ষুনি তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে হযরত জিবরীল আমিন কি আল্লাহ পাক ইলহাম করলেন জিবরাইল কোথায় রে আমার আমার পয়গম্বর কে গিয়া জিগাও মখলুকের মালিক কি তিনি না আমি মখলুকের মালিক কে আরো জোরে আওয়াজ করে বলেন কে আরো জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন জিগায় জিবরাইল গিয়া আমার পয়গম্বর কে জিগাও মখলুকের মালিক কি আল্লাহ নাকি অন্য কেউ জিবরাইল আমিন আসিয়া জিজ্ঞাসা করে পয়গম্বর মখলুকের মালিক কি আপনি না আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন মখলুকের মালিক আল্লাহ আল্লাহ পাকের আল্লাহ পাক এই মুহূর্তে আল জুদরে জিবরাইল আমিন ডাক দিয়া বলে পয়গম্বর আল্লাহ পাক এই মুহূর্তে আমারে পাঠাইছে আপনি যে সাহাবীকে ঘর থেকে বের করে দিলেন ওই সাহাবীকে আল্লাহ পাক মাফ করেছেন বলে আপনার কাছে পাঠায় দিছেন কেন আল্লাহ যদি মাফ করে দেয় আপনি কেন তার জন্য মাফি রাস্তা বলতে পারেন না আল্লাহ মাফ করেছেন এই মুহূর্তে আমার আমার কাকে আপনার কাছে পাঠায় দিছেন কই আছে সেই সাহাবীকে আপনি ধরে নিয়ে আসেন আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন আবু বকর আল্লাহর নবী ওমরকে ডাকলেন ওমর কোথায় রে আলি উসমান কোথায় সবাই দৌড়ায়া আল্লাহর নবীর কাছে চলে গেল আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করে আবু বকর ও ওমর আলী উসমান সংবাদ জানো নি সালাবাতুল আনসারী কোথায় হযরত আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমার কাছে সালাবা গিয়েছিল আমি তাকে ফিরাইয়া দিছি ওমর বলতেছে পয়গম্বর আমার কাছে গিয়েছিল আমিও তারে ফিরাইয়া দিছি উসমান বলে আমার কাছে গেছে আমিও ফিরাইয়া দিছি আলী বলতেছে আমার কাছে গেছে আমিও ফিরাইয়া দিছি আল্লাহ নবী
ডাক দিয়ে বলেন আমার কাছেও এসেছিল আমি তাকে ফিরাইয়া দিছি তবে তোমাদেরকে ডেকেছি এজন্য যে খবর নাও কোথায় সালাবাতুল আনসারী কোথায় খোঁজ খবর করে তাকে আমার কাছে নিয়ে আসো হযরত আবু বকর ওমর কোথায় সালাবাতুল আনসারী তাকে তালাশ করে বের করে নিয়ে আসো ছুটে চললেন আবু বকর ওমর খুঁজতে খুঁজতে গিয়া অন্ধকার রাত পাহাড়ের পাদদেশে গিয়া দেখলেন পাহাড়ের চূড়া থেকে করুণ সুরে কান্নার আওয়াজ আসছে আবু বকর ওমরকে ডেকে বলেন ওমর এই পাহাড়ের চূড়া থেকে করুণ সুরে কান্নার যে আওয়াজ আসতেছে এই আওয়াজ শুনে বুঝতে পারতেছে এ সালাবাতুল আনসারী স্যার আর কেউ নয় সুবহানাল্লাহ বললেন না সালাবাতুল আনসারী স্যার আর কেউ হবে না ওমর কে ডেকে বললেন ওমর চলো সামনের দিকে যাই হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে চলে গেলেন সালাবাতুল আনসারী যেখান থেকে করুণ সুরে কান্নার আওয়াজ করে মালিকের কাছে ক্ষমা চায় হযরত আবু বকর গিয়া ডাক দিলেন রে সালাবাত চল মদিনায় যাই সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে অন্ধকারে মানুষ চিনা যায় না তবে আওয়াজ শুনে বুঝতে পারলাম তুমি আবু বকর এই আবু বকর তোমার দরবারে আমি গিয়েছিলাম তুমি আমারে ফিরায় দিছো ওমর ডাক দিয়া বলে ও সালাবাত চল মদিনায় যায় ডাক দিয়ে বলতেছে অন্ধকারে মানুষ চিনা যায় না তবে আওয়াজ শুনে বুঝতে পারলাম তুমি ওমর ওমর কেন এসেছো তোমার দরবারে আমি গিয়েছিলাম তুমিও তো আমারে ফিরাই দিস হযরত আবু বকর ডাক দিয়ে বলে রে সালাবাত আমার দরবারে তুমি গিয়েছিলে ফিরাই দিছি ওমরের দরবারে গিয়েছিলে ফিরাই দিছি আদির দরবারে গিয়েছিলে ফিরাই দিছি উসমানের দরবারে গিয়েছিলে ফিরাই দিছি সব কিছু ফিরাই দিছি বুঝে নাই তবে মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে আরশের মালিক আল্লাহ তাআলা তোমার জীবন ও যৌবনের সকল গুনাহ মাফ করে দিছে এই সংবাদ দেওয়ার জন্য তোমাকে তালাশ করে বেছে বের করে নিয়া পয়গম্বরের দরগরে হাজির করব খুঁজে তালাশ করতে 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 তাকে নিয়ে যাইতে যাইতে ফজরের আজান হয়ে গেছে আল্লাহ নবী ফজরের জামাতের ইমাম আল্লাহ নবী ফজরের নামাজের মধ্যে সূরাতুত তাকাসুরের আয়াত তেলাওয়াত করতেছেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি নামাজের মধ্যে পড়তেছেন আল্লাহ কুমুত্তাকাত যখনই আওয়াজ আসে হঠাৎ করে বিকট এক আওয়াজ আল্লাহর নবী যখন বললেন হাত্তা সুরতুমুল মাকাব আরে একটা বিকট আওয়াজ হয়ে গেল আল্লাহর নবী নামাজের সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে সালাম ফিরালেন বাম দিকে সালাম ফিরালেন সালাম ফিরানোর পরে পয়গম্বর পিছনের দিকে তাকিয়ে দেখেন ওই সেই সালাবাতুল আনসারী জমিনের উপরে গড়াগড়ি দিয়া কান্না করতেছে জমিনের উপরে এত গড়াগড়ি দিয়া কান্না করে আল্লাহ নবীর অন্তরের মধ্যে তার প্রতি আলাদা প্রেম আর ভালোবাসা জন্মে গেছে যার সারেই আল্লাহ পাক মাফ করেছেন বলে কোরআনের আয়াত নাজিল হয়ে যায় কতটা মাফির জন্য রাস্তা খুলেছে আল্লাহর নবী মর্মাত্ম চেহারা মুখটা মলি হয়ে গেছে রসুলের লাল হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী হযরত সালমান ফারসিকে ডেকে বললেন রে সালমান এমন একজন মাপের সাহাবীকে বললেন এই সাহাবীকে আল্লাহ তাআলা সকল সাহাবীর মধ্যে সবচেয়ে বেশি হায়াত দান করেছিলেন আল্লাহ হায়াত পেয়েছিলেন 350 বছর এতটা জলিলুল কদর একজন সাহাবীকে ডেকে বললেন রে সালমান সাহাবা জমিনের উপর গড়াগড়ি দিয়া কান্না করে তার মুখের ভিতরে কিছু একটা পানি দাও কিছু দুধ দাও কারণ আমি নবী যা জানি তোমরা তা জানো না
এই যেভাবে চিৎকার মেরেছি চিৎকারের কারণে তার এই পাশ অপাশ গড়াগড়িতে বুঝতে পারছি সাহলাবাদ থাকবে না দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার তার সময় হয়ে গেছে এ কথা বলতে বলতে পানি আর কিছু দূর হযরতে সালমান ফার্সি এগিয়ে নিয়ে যাওয়ার সময় গিয়া দেখলেন হযরতে সালাবাতুল আনসারীর লাশ পড়ে আছে তার দেহ থেকে প্রাণবায়ু উড়ে গেছে তার দেহের মধ্যে প্রাণ নাই আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন নবীজি যে সাহাবী সালাবাতুল আনসারীকে কিছু পানি আর দুধ খাওয়ার জন্য আপনি আমাকে নির্দেশ দিলেন নবীজি আপনার এই সাহাবীর প্রাণ নাই প্রাণ বায়ু উড়ে চলে গেছে মাওলার দরবারে চলে গেছে আল্লাহর নবী সরকার দু কায়নাত নবী আরবি বলেন রে সালমান ফার্সি তাহলে এই সাহাবীর কাফন দাফনের ব্যবস্থা শুরু করে দাও আল্লাহর নবী নির্দেশ দিলেন জানাজার ইমামত জানাজার জন্য তাকে বড়ই পাতার গরম জলে গোসল করায়া হযরত সালাবাতুল আনসারীকে বড়ই পাতার গরম জলে গোসল করানোর পরে আল্লাহর নবী তার জানাজার ইমাম হলেন যখন লাশটাকে তার কবরস্থানের দিকে নিয়ে যায় আল্লাহর নবী বিদ্যাং গলির উপরে ভর করে করে সামনের দিকে এগিয়ে গিয়ে যায় সামনের দিকে এগুচ্ছেন বিদ্যাং গলির উপর ভর করে সাহাবী জিজ্ঞাসা করলেন নবীজি জমিনের মধ্যে অনেক জায়গা আছে গো নবীজি কিন্তু আপনি আপনার পায়ের বিদ্যাঙ্গুলির উপর ভর করে কেন সামনের দিকে যান আল্লাহর নবী ডাক দিয়া বলে ও সাহাবীরারে আমি নবী যা জানি তোমরা তা জানো না আজকের এই জানাজার নামাজি সাহাবাতুল আনসারীর জানাজার নামাজি তোমরা দেখতে পাচ্ছ কিছু মানুষ সমা হয়েছে না না আমি পয়গম্বর দেখতেছি তার জানাজার নামাজে জমিন থেকে আসমান পর্যন্ত আরশের মালিক আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠায়া জানাজা নামাজের মুক্তাদি বানায়া দিছে এই জন্য এক চুল পরিমাণ জায়গা জমিনের মধ্যে খালি না আমি যে রসুল পুরো কদম জমিনের উপর রাখবো এই জায়গাটুকু না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানাজার ইমাম হইয়া লাশটাকে কবরের মধ্যে মদফুন করিয়া পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি সাহাবীর প্রতি রাজি ছিলাম গো আল্লাহ তুমিও রাজি হয়ে যাও আল্লাহ পাক ইলহাম করলেন পয়গম্বর তার অতীতের কান্নার কারণে সে দুনিয়াতেই কান্না করে এসেছে কবরের মধ্যে তার কান্নার আর কোনো বাকি না কবরে আর কাঁদতে হবে না এই কবরটা তার জন্য জান্নাতের একটা টুকরা আমি রব বানাইয়া দিলাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ নবীজির মহব্বত প্রেম আর ভালোবাসা এটা থাকলে দেখা যাবে নেই আর অন্যায়ের ছোট গুণাগুলি ধরা পড়বে যে এই গুণাগুলি আমি আলোক করে ফেলেছি কবরের এই জিন্দেগি দুনিয়ার এই জিন্দেগিতে কোনো মমিন দুনিয়ার এই জিন্দেগিতে কোনো আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ার জিন্দেগিতে যখন গুণা কে গুণা মনে করবে নেক কে নেক মনে করবে আর মনে রাখবে সামনে আমার 3.5 হাত মাটি এছাড়া আমার কিছুই নাই এটা যখন কোন মানুষ মনে করবে ওই আল্লাহর বান্দার দ্বারা কখনো গুনার কাজ হতে পারে না গুনাহ করলেও এই গুনার জন্য তওবা এবং ইস্তিগফারের জন্য সর্বসময় মালিকের দরবারে প্রস্তুত থাকবে আয়াবশের মালিক আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে বড় অপরাধ করেছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও গুনার মধ্যে এটা তার মনে পড়বে আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দুকানাত নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমি ফজরের নামাজের পরে কি আমল করব আল্লাহর নবী বললেন ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে তুমি যাই নামাজের মুসল্লায় বসিয়া তুমি কবরটাকে সামনে রাখিয়া এমনি করিয়া ধ্যান করবা মুরাকাবা করবা মুশাহাদা করবা মুরাকাবা মুশাহাদা তুমি করবা তুমি মনে করবা আমার জীবনের শেষ আমি খাটের উপর শুয়ে আছি আমার জন্য কেউ
কেউ বাশ কাটতেছে, কেউ বাজার থেকে মার্কিনি কাপড় গুলে নিয়ে আসতেছে, কেউ আবার এলাকার মধ্যে বেড়াজ করতেছে। চিন্তা করবা, আল্লাহর নবী এমন রাস্তা যখন বলে দিলেন, তরিকা বলে দিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে এমনি মুরাকাবা মুশাহাদা করতেছেন। মুরাকাবা মুশাহাদা করার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে গড়া গড়ি দিয়া কান্না শুরু করছে। এত কান্না, এত কান্না যে কান্নার কারণে জমিনে গড়াগড়ি দিয়া কাঁদে আর নিজেকে হেরোচ্ছেপ করতে পারছেন না। হযরতে ফাতিমাতু জোহরা আল্লাহ নবীর কাছে চলে গেছে। আল্লাহ নবীকে গিয়া ডাক দিয়া বলে, নবী গো আমার আব্বাজান, আপনি আমার মাকে কি বলেছেন গো, আমার মা কেন এমন করিয়া কান্না করে? আল্লাহর নবী মসজিদে নববী থেকে ফিরে এসে আল্লাহর নবী হুজরার মধ্যে খাদিজার হুজরার মধ্যে ঢুকে পড়ে দেখলেন খাদিজা কান্না করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা এমনি করিয়া তুমি কেন কান্দ গো, কান্নার কারণটা কি? হযরতে খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমাকে মুরাকাবা মুশাহাদা করতে বললেন, ফজরের নামাজের পরে আমি একটুখানি এমনি করিয়া মুরাকাবা করতেছিলাম, কবর চিন্তা করতেছিলাম, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা, দুনিয়ার জমিনে কত গুনাহ, গুনাহের চিন্তা, এই সব চিন্তাগুলি আমি করে দেখলাম। ওই কবরের জিন্দেগিতে যাওয়ার পরে কেউ আমার কবরের সাথে হবে না, দুনিয়ার জমিনে কেউ আমার কবরের সাথে হবে না। এই জন্য চিন্তায় চিন্তায় কবরের মধ্যে কবরটা কি ব্যবহার করবে জানি না, দুনিয়ার জমিনে একটু কান্নার অভ্যাস করতেছি, আমি কান্না করি, আমি কান্না করি। আল্লাহর নবী বললেন, তুমি তোমার কান্না থামাও। আল্লাহর নবীকে ডেকে বলেন, খাদিজা, খাদিজা ডাক দিয়া বলেন, আল্লাহর নবী কো আমার কান্না আমি থামাবো না। ওগো নবীজি, আপনি যদি আমার তিনটা ওসিয়ত পূর্ণ করতে পারেন, তাহলে তিনটা শর্ত যদি আপনি পূর্ণ করতে পারেন, তাহলে কেবলমাত্র আমি খাদিজা কান্না বন্ধ করতে পারি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, খাদিজা তুমি তোমার কান্না বন্ধ করো, এমন কি তিনটা ওসিয়ত বলো গো, বলো বলো তোমার কি তিনটা ওসিয়ত, আমি রাসূল ঘোষণা দিলাম এই তিনটা ওসিয়তটা পূর্ণ করে দেব। হযরত খাদিজা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আপনার কাছে আমার এক নাম্বার ওসিয়ত হলো গো নবীজি, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে প্রথম আপনি আমার জানাজার ইমাম হয়ে যাবেন, আপনি আমার জানাজার ইমাম হয়ে যান। আপনি যদি আমার জানাজার ইমাম হয়ে যান, তাহলে 100% গ্যারান্টি আমার ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন আমার গায়ে স্পর্শ করতে পারবে না। এ যে লোকটিকে দুনিয়াতে বেহেস্তের সার্টিফিকেট আল্লাহ তাআলা দান করলেন, 10 জন পুরুষকে আল্লাহ তাআলা বেহেস্তের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন, দুনিয়াতে 10 জন নারীকেও আল্লাহ তাআলা বেহেস্তের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী গারে হীরার মধ্যে দেনে বসে আছেন, কোরআন নাজিল হয়ে যাবে, খাদিজা প্রতিদিন আল্লাহর নবীর জন্য খানা নিয়ে যায়। হঠাৎ করে একদিন জিবরীল আমিন এসে আসিয়া আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলল, গো পয়গম্বর ওই তো দূর থেকে দেখা যায় খাদিজা আসতেছে আপনার জন্য খানা নিয়া। পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন আপনার কাছে জন্য, আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। আপনি খাদিজাকে এই সালামের কথা বলবেন, এই জন্য আল্লাহ তাআলা আমি জিব্রাইলকে আপনার কাছে ওহি করে পাঠাইছেন, আপনি সংবাদটা খাদিজার কানে আপনি পৌঁছায় দিবেন। যাকে আল্লাহ সালাম দেয়, এই লোকটি যদি কবরের চিন্তা করে, আপনার আমার কি অবস্থা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন, আল্লাহর নবী খাদিজাকে দেখে মুশকি আসতেছে। খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেন এমন করিয়া হাসেন গো পয়গম্বর? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা তোমার জন্য আজকে বড় সুসংবাদ রয়েছে গো খাদিজা। খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর কি সুসংবাদ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা এই মাত্র জিবরীল আমিন আমার কাছে ওহী নিয়ে এসেছিল, আরশের মালিক আল্লাহ
তোমাকে সালাম দিয়েছেন সালামের জবাব দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানাইছে, তুমি সালামের জবাবটা দিয়ে দাও। এর জন্য আজ বড় সুসংবাদ হতে পারে না। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আল্লাহ পাকের সালামের জবাব দেওয়ার সাহস কি আমার আছে? আগে নবীজি, আল্লাহর সালামের জবাব দেওয়ার সাহস আমার নাই। ও পয়গম্বর, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর সালামের জবাবটা আপনি দিয়ে দেন। যে দণ্ডারীকে আল্লাহ তাআলা নিজে সালাম দেন, এই নারীটা কবরের চিন্তা, কবরে তার কি মোয়ামেলা হয়ে যায়, দুনিয়াতে কোনটা নেই আর কোনটা অন্যায়ের পার্থক্য তার মধ্যে মোয়ামেলা চিন্তা ফিকির, এরকম চিন্তা করে আল্লাহর নবীর কাছ থেকে ওসিলা তালাশ করতেছে। পয়গম্বর, আমার এক নাম্বার সত্য হলো, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনি আমার জানাজার ইমাম হয়ে যাবেন। দুই নাম্বার হলো, আগা নবীজি, আপনি এক নাম্বার জানাজার ইমাম হয়ে যদি আপনি চলে যান, আপনি তাহলে হবে না, কবরে কি আমি জবাব দিব? কবরে যাওয়ার পরে মুনকার নাকির যদি আমার জিগায় খাদিজা কি আমল নিয়ে আসি, মুনকার নাকির যদি জিগায় হিসাব দাও, কোনো জবাব দিতে পারবো না। এজন্য আপনি পয়গম্বর, আপনার গায়ের যে কুব্বাটা আছে, কুব্বাটা আমার লাশের সাথে পেঁচায়া কবরে দিয়ে দিবেন। এক নাম্বার আপনি ইমাম হবেন, দুই নাম্বার আপনার গায়ের কুব্বাটা এটা আপনি আমার গায়ের মধ্যে পেঁচায়া দিবেন, কারণ কবরের মধ্যে আমাকে মথুন করার সাথে সাথে ওই মুনকার নাকির কবরে এসে আপনার গায়ের যখন কুব্বাটা দেখবে, আমাকে সওয়াল জবাব করবে আসান, আমার কবরের মধ্যে আজাব কম হবে, এই জন্য আপনি আমার লাশের গায়ের সাথে আপনার এই জুব্বাটা আপনি কুব্বাটা দিয়া দিবেন, কারণ দুনিয়ার জমিনে আমি সকল সব কিছু যত প্রেম আর ভালোবাসা আপনার কাছে, আপনার জামা যতটা কাছে ছিল এর চেয়েও বেশি কাছে আপনার কাছে আমি ছিলাম, আপনাকে আমি সবচেয়ে বেশি মহব্বত করতাম, এই জন্য আপনার গায়ের জুব্বাটা যদি আমার গায়ের মধ্যে থেকে যায়, পয়গম্বর, আমি মনে করব আপনি আমার সাথেই কবরের মধ্যে আছেন। আল্লাহ নবী বিশ্ব নবীকে কেমন ভালোবাসতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী গভীর রাতে দিনের দাওয়াত দিয়া যখন বাড়িতে আসতেন, বাড়িতে আয়েশা ঘরের দরজায় টুকা দিতেন, ঘরের দরজায় টুকা দেওয়ার সাথে সাথে ঘরের দরজাটা খুলে যায়, প্রতিদিন এমনি করে খুলে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা, আমি যতই গভীর রাতে আসি না কেন, এসে ঘরের দরজায় টুকা দিতে দেরি হয়, খুলতে দেরি হয় না, কারণটা কি ঘুমাও না? খাদিজা ডাক দিয়া বলে, নবীজি, উম্মতির কান্ডারি, রহমতের ভান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া, আপনি সকল নবীদের সর্দার, আপনার খাতিরে তামাম আসমান জমিন আল্লাহ তাআলা বানাইছে। নবীজি, আপনি সারা দিন দিনে দাওয়াত দেওয়ার পরে গভীর রাতে আয়েশা যদি আপনি আমার ঘরের দরজায় আয়েশা টুকাটুকি করেন, আপনি আমার ঘরের দরজায় এসে যদি টুকাটুকি করেন, আপনার রহমাতুল লিল আলামিনের নামে কলঙ্ক রটবে। এজন্য আমি খাদিজা ঘুমাই না যতক্ষণ পর্যন্ত না আসেন, ততক্ষণ পর্যন্ত দোয়া দাওয়াজার সাথে হেলান দিয়া কান লাগায়া দাঁড়ায়া দাঁড়ায়া থাকি। আপনি কতক্ষণ পর্যন্ত না ফিরবেন, আপনি আসবে ডাকবেন, এটা তো আপনার রহমাতুল লিল আলামিনের নামে কলঙ্ক হবে, এই জন্য আমি সেটা কোনোদিনই করি না। আল্লাহ নবীকে ডেকে বলেন, নবীজি, আমার তিন নাম্বার শর্ত হলো, নবীজি, সবাই আমাকে কবরে মাটি দিয়া চলে যাবে, নবীজি, আপনি আমাকে মাটি দিয়া কবরে মাটি দিয়া আপনি চলে যেতে পারবেন না, সবাই চলে যাবে কিন্তু আপনি যেতে পারবেন না, আপনি আমার কবরের মধ্যে 40 কদম দূরে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির আমার কবরে আসবে, আসার পরে আমার জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা ওয়া দীনুকা ওয়া মান্নাবিয়্যু, ও খাদিজা, এখানে তো এমন নয় কোন মন্ত্রীর সন্তানের কবরে হিসাব হবে না, কোন ওলির কবরের মধ্যে হিসাব হবে না, কোন কবির কবির মধ্যে হিসাব হবে না, এরকম নয়, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনের
পয়গম্বরের স্ত্রী ডাক দিয়া বলতেছেন, আল্লাহর নবী আমার ওই কবরের মধ্যে মুনকার নাকি আসবে? আয়েশা ডাক দিয়া বলবে, মার রব্বুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে, এইভাবে জিজ্ঞাসা করবে। আমি তো মুনকার নাকিরে সওয়াল জব আমার দুনিয়া দিতে ভুল হতে পারে পয়গম্বর, মুনকার নাকিরে সওয়াল জব দিতে যদি আমি ভুলে যাই পয়গম্বর, দুনিয়া থেকে আপনি আমার ওই কবরের সওয়াল জবের আপনি দিয়া দিবেন। আমার তিন নাম্বার ওসিয়ত হলো, কব দুনিয়াতে আপনি আমাকে মত্থুন করার সাথে সাথে আপনার কান মোবারক আপনি কবরের সাথে দিয়া দিবেন, মুনকার নাকির আমাকে জিজ্ঞাসা করবে ওই সময় আপনি দুনিয়া থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়া দিবেন। যাকে দুনিয়াতে আল্লাহ সালাম দেয় তার কবরের হালত দেখুন, কবরের চিন্তাটুকু আপনি দেখেন। আল্লাহর বান্দে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী নিজের জানাজার ইমাম হয়ে গেলেন, ইমামত জানাজার ইমাম পয়গম্বর, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবী, আল্লাহর নবী নিজের গায়ের জুব্বাটা দিয়ে পেঁচায়া দেয়া দিলেন, তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবী তাকে মত্থুন করে সবাই যখন চলে গেল আল্লাহর নবী কবরের সাথে কানটা লাগায় থাকলেন, কবর থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আপনি এমন করে কবরের সাথে কেন কান লাগায় বসে আছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হে আল্লাহ আমার খাদিজা কি আমি তিনটা ওসিয়ত করেছিল আমার কাছে তিনটা শর্ত করেছিল, আমি ওসিয়ত পূর্ণ করার জন্য আমি এখানে বসে আছি। আল্লাহ পাক ডেকে বলেন, পয়গম্বর খাদিজা তো দুনিয়ার জমিনেই কান্না করছে, কবরে তার আর কোনো কান্না নাই, এজন্য দুনিয়ার জমিনে কেঁদে কেঁদে তোমার আমলগুলি কেঁদে কেঁদে যদি দুনিয়াতে কান্না করে করে যদি যেতে পারো, কবরের মধ্যে কোনো কান্না নাই, মিজান কুলচিরাত হাসরের ময়দানে তোমার কোনো চিন্তা নাই। আরশের মালিক আল্লাহ তাআলা বলেন, এই জন্য দুনিয়ার জমিনে কান্নার অভ্যাস করো, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবুকু কাসিরা, বান্দারে তুমি কম কম হাসো বেশি বেশি করে আকাদো, দুনিয়ার জমিনে হাসার অভ্যাসটা তুমি কম করো, কান্নার অভ্যাসটা তুমি তৈরি করো, তোমার চোখ থেকে যদি পানি না আসে একটুখানি কান্নার ভান করো। আল্লাহর নবী বলেন, তোমার চোখ থেকে যদি মশার ডানা পরিমাণে ফোঁটা পানিও বের হয়ে যায় কিয়ামতের আদালতে মুসিবতের দিনে তোমাকে জাহান্নাম থেকে ফিরানোর দলিল হয়ে যাবে। এই চোখের পানি তুমি কান্না জানো না, তোমার চোখ থেকে পানি আসে না, কান্নার ভান করো, আরশের মালিকের কাছে চাও, আরশের মালিক আল্লাহ তাআলা তোমার দোয়া মঞ্জুর করবেন, তোমার দিলের তামান্না আরশের মালিক আল্লাহ তাআলা পূর্ণ করবেন। দুনিয়ার জমিনে কান্না, অর্ধ জাহানের খলিফা আমিরাল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দু চোখের পাশ দিয়া কাঁদতে কাঁদতে কালো দুইটা দাগ পড়ে গেছে, এত কান্না করেছে যার কারণে দু চোখের পাশ দিয়া দুইটা কালো দাগ পড়ে গেছে, দাগ দিয়া বলছে আমিরাল মুমিনিন আপনার দু চোখের পাশ দিয়া দুইটা কালো দাগ পড়ে গেছে গো, বড় খারাপ দেখা যায়, আপনি এটার একটা চিকিৎসা করেন, আপনার দেখো না কোপটা খারাপ দেখা যায় চিকিৎসা করেন, এই জন্য চিকিৎসা করবেন দর্শনের মধ্যে যদি একটু ভালো লাগে। হযরতে আমিরাল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যারা আমাকে চিকিৎসার জন্য বলতেছ আমি তো এটাকে কোনো চিকিৎসা করব না, কিয়ামতের আদালতের জন্য এই চিহ্নটা আমি ওমর রেখে দিলাম, কিয়ামতের দিন মুসিবতের সময়ে আরশের মালিক আল্লাহ যদি আমারে জিগায় ওমর দুনিয়ার জমিনে তুমি কি দুনিয়ার জমিন থেকে তুমি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছো, আমি তো সেদিন আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো না,
সেদিন আমি মাত্র এতটুকুই আমি মালিককে বলতে পারবো, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার জাহান্নামের ভয়ে আমি কেঁদেছি, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে দু চোখের পাশ দিয়া দুইটা কালো দাগ ফলাইয়া দিছি। আমি ওমর কোন আমল তোমার দরবারে নিয়ে আসতে পারি নাই, কোন আমল নিয়ে আসতে পারি নাই, যাদেরকে বেহেস্তের আশার এই মুফাসসারা বেহেস্তের 10 জন সার্টিফিকেট প্রাপ্তর মধ্যে দ্বিতীয় নাম্বার হযরতে ওমর। তিনি যদি এই চিন্তা করেন যে কবরের মধ্যে আমার কি জবাব হবে, আরশের মালিক যদি আমারে জিগায় কি সেদিন মালিককে আমি জবাব দিব। অর্ধজানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ চোখের পাশ দিয়া কালো দাগ এটা তিনি ফলো করতেন, অর্ধজানের খলিফা আল্লাহর আদালতে এটা তিনি নিয়ে যাবেন। হযরতে হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে ঝগড়ায় এই সময় ডাক দিয়া বলল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এ গোলামের বেটা গোলাম, উমরের ছেলেকে গোলামের বেটা গোলাম বলে গালি দিল, অর্ধ জাহানের খলিফা হযরত উমরের সন্তান কি। এবার উমরের সন্তান গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলার মুখে জিজ্ঞাসা করল, হযরত হুসাইন আমাকে গালি দিয়েছে, গোলামের বেটা গোলাম বলিয়া গালি দিছে। আমাদের দেশের নেতারা যদি হয়তো কোন মন্ত্রীর সন্তানকে যদি গালি দেওয়া হয়, কেউ যদি গালি দেয় তার কি অবস্থা, 14 শিকের ভাত খাইতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইনকে ডাকলেন, হুসাইনকে ডেকে বললেন, হুসাইন তুমি যে আমার সন্তানকে গালি দিয়েছো গোলামের বেটা গোলাম বলে, আসলে এই কি গোলামের বেটা গোলাম বলে তুমি গালি দিছো? কোলা হ্যাঁ আমি গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছি। কেন? কোলা আমি এই জন্য গালি দিয়েছি, আপনি কি আল্লাহর রসুলের গোলাম না? আপনি কি আল্লাহ তার রসুলের গোলাম নয়? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন, হ্যাঁ এটা তো বাস্তব কথা, কিন্তু আল্লাহর রাসূলের গোলাম হইতে পারছি কিনা এটার একটা গ্যারান্টি তুমি গ্যারান্টেড হতে পারবে? কিভাবে? একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করো যে হযরত উমর আল্লাহর রাসূলের গোলাম, আল্লাহর রাসূলের খাদেম, একজন গোলাম, এটা তুমি খাতার মধ্যে লিখে দাও, ইতি হযরত হুসাইন এই কথা লিখে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি লিখে দিতে পারব। খাতার মধ্যে লিখে দিলেন, এরপরে সন্তানদের ওসিয়ত করলেন, আমার ইন্তেকালের পরে আমার লাশের সাথে কাফনের সাথে এই কাগজের টুকরাটা পেছায়া কবরের মধ্যে আমাকে মদফুন করবা। ছেলেগুলা ওসিয়ত করলেন, ডাক দিয়ে বললেন, কেন আপনার মাথার আপনার হাতের ওই চিঠিটির কুটটা কেন আপনার গ্লাসের সাথে পেঁচায়া দেওয়া হবে? এবার ডাক দিয়ে বললেন, হযরত ওমর যে কবরে জিন্দেগিতে যাওয়ার পরে যদি আমার জিগায় আমি কোন সার্টিফিকেট কবরের মধ্যে নিয়ে যেতে পারলাম না, তবে হুসাইন যে হাত দিয়ে একটা কাগজে সাইন করেছে এই কাগজের টুকরাটা মনকার নাকিরের কাছে দেয়া বলবো, দুনিয়ার জমিনের দলিল তোমার কাছে এটাই। যাদেরকে দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিলেন তারপরেও তারা ওসিলা তালাশ করছে দুনিয়ার জমিনে, যে কাজগুলি করলে কবরের মধ্যে পাওয়া যাবে, এই কাজগুলি করার দরকার আছে না নাই? এই কাজগুলি করার মানুষ পৃথিবীতে চলে যাওয়ার পরে কিছু কিছু আমলগুলি থাকে, মানুষের কবরে গিয়ে গেলে আমলের দরওয়াজা বন্ধ, কিন্তু দুনিয়া থেকে তিনটি ইবাদত তিনটি সৎকাগুলি তিনটি আমল কবরের মধ্যে ঢুকতে থাকে, এটা কিয়ামত পর্যন্ত কবরে তার আমল নামায় জারি থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি নেক সন্তান দুনিয়াতে আপনি রেখে যান, নেককার সন্তান একজন আলেমে দিন, একজন আলেমে দিন, একজন সাদেকিন সিদ্দিক, একজন সত্যবাদী একজন সন্তানকে যদি নেক সন্তানকে আপনি দুনিয়াতে রেখে যান, আপনি কবরে শুয়ে থাকবেন, এই সন্তানের নেক সন্তানের কারণে ওই কবরের জিন্দেগি থেকে শুয়ে শুয়ে আপনি দুনিয়া থেকে আমলগুলি পাইতে থাকবেন, কারণ আপনার নেক সন্তান তো আপনার কবরে যায়া কবরে পাশে গিয়া সালাম দিবে, কবরে পাশে গিয়া কোরআনে কারিমে তেলাওয়াত করবে। আর আজকাল আমাদের কবরে পাশে যারা কবরে মদফুন করে আসি কোনোদিন খোঁজ খবর নেওয়ার মতো সময় থাকে না, থাকে
অনেকেই অনেক লাশগুলাকে মাদফুন করছি কিন্তু তার কবরের পাশে যেতে পারি নাই। কিন্তু যে সকল কবরের পাশে দিয়ে যাওয়া হয় অন্ধকার কবরে মানুষগুলি পৃথিবীর মানুষকে ডাক দিয়া বলে, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, পড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া, কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া, তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, এ সওয়াব পাবো আমি কবরে বসিয়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়ি।